বেহাল রাস্তা, তাই হাসপাতাল থেকে ছুটি হওয়া সদ্যজাত শিশু ও তার মাকে বাড়ি নিয়ে যেতে অস্বীকার করেও বেহাল রাস্তা তাই হাসপাতাল থেকে ছুটি হওয়া এক সদ্যজাত শিশু ও তার মাকে বাড়ি নিয়ে যেতে অস্বীকার করলো এক মাতৃযান চালক। এমনই অমানবিক ঘটনা ঘটলো কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। কোলে সদ্যজাতকে নিয়ে কয়েক ঘন্টা বাড়ি যাওয়ার জন্য অপেক্ষায় বসে রইলেন মা। হাসপাতালের বিভিন্ন বিভাগে জানিও কোনো ফল হয়নি বলে অভিযোগ পরিবারে। অবশেষে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছলে ঠিক হলো পরিস্থিতি। বেহাল রাস্তা, তাই হাসপাতাল থেকে ছুটি হওয়া সদ্যজাত শিশু ও তার মাকে বাড়ি নিয়ে যেতে অস্বীকার করলো এক মাতৃযান চালক হাসপাতালে। এমনই অমানবিক ঘটনা ঘটলো কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। কোলে সদ্যজাতকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বাড়ি যাওয়ার অপেক্ষায় বসে রইলেন মা। হাসপাতাল কর্তৃপক্ষকে বারংবার বিষয়টি জানিয়েও কোনো ফল হয়নি বলে দাবি পরিবারের। শেষমেশ সাংবাদিকদের চাপে অ্যাম্বুলেন্স চালক যেতে রাজি হলেন। গত 5 দিন আগে কালনার নাদনঘাট থানা এলাকার নয়াপাড়া গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূ ফিরোজা বিবিকে ভর্তি করানো হয়েছিল কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। এরপরই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন ফিরোজা বিবি। রবিবার হাসপাতাল থেকে সদ্যজাত শিশু ও মায়ের ছুটি হলে মাতৃযানে যাওয়ার জন্য যোগাযোগ করলে বেহাল রাস্তা দোহাই দিয়ে মাতৃযান চালক যেতে অস্বীকার করেন। সদ্যজাত শিশু ও তার মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য তার পরিবার মাতৃযান চালককে বারংবার অনুরোধ করলেও চালক খারাপ রাস্তার দোহাই দিয়ে যেতে অস্বীকার করেন বলে অভিযোগ। হাসপাতালের বিভিন্ন বিভাগে জানালেও মেলেনি কোনো সুরাহা। কালনা থেকে হাসপাতাল থেকে নওয়াপাড়া যাবে না? যাবে না। কতবার গিয়েছিলেন বলতে? কতক্ষণ বসেছিলেন? অনেকক্ষণ বসেছিলাম। কোন রকম উপায় না পেয়ে শেষমেশ সাংবাদিকদের দ্বারস্থ হয় ওই পরিবার। সাংবাদিকদের চাপে পড়ে অবশেষে সদ্যজাত শিশু তার মা ও গোটা পরিবারকে নিয়ে যেতে রাজি হয় ওই মাতৃযান চালক। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস।